হ্যালো ফ্রেন্ডস, আশা করছি তোমরা অনেক ভালো আছো। আজকের এই ভিডিওতে আমি এমন একটা তেল তোমাদের সাথে শেয়ার করছি যেটা আমাদের চুলে সমস্ত রকম সমস্যা দূর করবে। হ্যাঁ, একদম সমস্যা দূর করে দেবে। আমি নিজে ট্রাই করেছি, তারপরে তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো ভিডিওটা পুরোটা, আর ঠিক যেইভাবে বলছি সেইভাবে তোমরা তেলটা বানাও, আর তারপরে আমাকে ব্যবহার করার পর, এক সপ্তাহ দু সপ্তাহ ব্যবহার করার পর আমাকে জানাবে যে সত্যি তোমরা উপকৃত হলে কি হলে না। তো যাই হোক, আমি মেথি নিলাম 2 চামচ আর কালো জিরে নিলাম 1 চামচ। তো এটাকে আমি শুকনো খোলায় ভেজে নেবো। এই দেখো, শুকনো খোলায় হালকা করে ফ্রাই করে নেবে। নেয়ার পর এটাকে ঠান্ডা করে মিক্সির জারে দিতে হবে পাউডার বানানোর জন্য। পাউডার বানাতে গেলে খুব মিহি না করলেও চলবে, একটু দানা দানা থাকলেও চলবে। তো এটা আমি এখন প্লেটের মধ্যে দেখো দিয়ে দিয়েছি। এরপরে আমি নিলাম যেটা কারি পাতা। কারি পাতা চুলকে খুব ঘন করে আর চুলকে কালো করতেও সাহায্য করে। আর চুল যদি সাদা হয়ে যায়, কারি পাতা ব্যবহার করে তোমরা কদিনেই উপকার পাবে, মানে পরবর্তী যে চুলগুলো হবে সেগুলো কালো হবে। আর নিয়েছি নারকোল তেল। প্লেন নারকোল তেল তোমরা যে কোনো কোম্পানি নিতে পারো, তবে সুগন্ধি কোনো তেল নিও না, নারকোল তেল নেওয়ার চেষ্টা করো। আর যদি তোমাদের শ্যুট করে তোমরা সর্ষে তেলও ইউজ করতে পারো, মানে দুটো মিক্সড করেও ইউজ করতে পারো, সর্ষে তেল আর হাফ সর্ষে তেল আর নারকোল তেল। বন্ধুরা দেখো, আমার এই যে পাউডার বানানো হয়ে গেছে। আমি খুব মিহি করিনি, খুব মিহি না করলেও চলবে, এরকম একটু দানা দানা থাকবে তাতেও অসুবিধা হবে না। তো এখন আমি নারকোল তেলটা কড়ার মধ্যে দিয়ে দেবো। তোমার ঘরোয়া যদি কোনো তেল বানাও, সবসময় লো ফ্লেমে করবে, আঁচটা লো থাকবে, সেইভাবেই চেষ্টা করবে করার। তো কারি পাতাগুলো আমি দেখো ডান্ডি থেকে পাতাগুলো ছাড়ি নিচ্ছে। এখন আমি ওই নারকোল তেলটা একটু গরম হওয়ার পর দিলাম 2 চামচ পাউডার, মানে যে পাউডারটা বানালাম, আর দিলাম কারি পাতা। তো এখন এটা লো ফ্লেমে আস্তে আস্তে, মানে ধিমি আছে, আস্তে আস্তে হবে। তো হলেই বুঝতে পারবে এর কালার চেঞ্জ হয়ে যাবে, তেলের কালার চেঞ্জ হয়ে যাবে। কারি, এ দেখো আমার কালার চেঞ্জ হয়ে গেছে, কারি পাতাগুলো অনেকটা কালচে হয়ে গেছে, আর তেলের রঙটা দেখো পুরো কালচে হয়ে গেছে। তেলটা আমার রেডি হয়ে গেছে, দেখো কালচে হয়ে গেছে, মানে কারি পাতা আর তোমার কালো জিরে মেথি সব গুণ এর মধ্যে চলে এসেছে। এখন আমি এটাকে ছেঁকে নেবো। আর ছেঁকে নেওয়ার সময় বন্ধুরা তোমরা চেষ্টা করবে সবসময় কাঁচের পাত্রে রাখার জন্যে। তো এখন আমি দেখো এরমভাবে ছেঁকে নিচ্ছি চা ছাঁকনি দিয়ে, তোমরা কাপড় দিয়েও ছেঁকে নিতে পারো। তো এই দেখো তেলের কালারটা ঠিক এই রকম হয়েছে। তো এখন আমি কি করব এটা তোমাদের অ্যাপ্লাই করে দেখাবো। তেলটা মাখার আগে চুলটাকে ভালো করে আঁচড়ে নেবে মোটা দাঁড়ের চিরুনি দিয়ে, তারপরে তেল নিয়ে চুলের গোড়ায় দেবে, চুলের লেন্থে দেবে। তেলটা ভালো করে ম্যাসাজ করার পর একটা টপ নটের মতন হালকা করে চুলটাকে বেঁধে রাখবে। আর যাদের খুব বেশি চুল ওঠে তারা কিন্তু রাতে একদমই তেল মাখবে না, কেন সারা রাত রেখে আমাদের যে শোয়ার পর যে ঘষাঘষি হয় ওতে কিন্তু চুল বেশি ওঠে। তারা কি করবে, স্নান করার 1 ঘন্টা আগে তেল মেখে তারপরে ওয়াশ করে নেবে। তো আজকের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো আর অনেক অনেক করে শেয়ার করো।